এবার আমার গরমের বাগানে বেশ কিছু সবজির গাছ বসিয়েছি, সেই সবজির গাছে কিন্তু কিছু সমস্যাও দেখা দিয়েছে। আপনাদের বাগানে হয়তো সবজির গাছে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে, কারণ আমাকে অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন। তা আমার বাগানে যে সমস্যাটা হচ্ছে, গাছের সংখ্যা তো এবছর অনেক বাড়িয়ে ফেলেছি, সেজন্য এই গাছে সবজিগুলো ধরার পরে এর ভেতরে পোকা হয়ে যাচ্ছে। সেই পোকাগুলো তাড়ানোর জন্য নিম অয়েল ব্যবহার করছি, কাকা ব্যবহার করছি, যেগুলো আমি আমার অন্যান্য ভিডিও আপনাদেরকে বলি। আর ফল গাছগুলো কিন্তু এক বছরের ওপর হয়ে গেছে, সেই ফল গাছগুলোতেও কিন্তু পোকামাকড় লাগছে। তা এই ধরনের কীটনাশক, জৈব কীটনাশক ব্যবহার করার পরেও যদি ফল গাছে ফলটা ধরে যাওয়ার পর যদি আমরা রাসায়নিক কীটনাশক ব্যবহার করি, তাহলে তো সেই বাজারের সবজির মতনই হয়ে যাচ্ছে, কিছুই আর তফাৎ থাকছে না। আমরা যে এত পরিশ্রম করে, এত পয়সা খরচা করে বাগানটা করার চেষ্টা করছি, সেই মানে সেই পরিশ্রমটাই নষ্ট হয়ে যাচ্ছে যদি আমরা রাসায়নিক কীটনাশক ব্যবহার করি। তো এর তো একটা কিছু একটা ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থা করার জন্য একটা এমন জিনিস নিয়ে এসেছি আজকে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। কত দাম নিয়ে নিয়েছে, কোথা থেকে কিনেছি এবং কীভাবে ইনস্টল করবো, সবটাই আপনাদেরকে বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে এবং আপনাদের কাজেও লাগবে। নমস্কার বন্ধুরা, গ্রিনিপট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন। তা এই ফল ছিদ্রকারী মাছি যাতে ফলের মধ্যে না বসতে পারে, তার জন্য ব্যবস্থা হলো সেক্স ফেরোমন ট্র্যাপ। আমি একটা ট্র্যাপ নতুন এবার কিনে নিয়ে এসেছি, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনাদের সেক্স ফেরোমন ট্র্যাপটা দেখাই। এটা একটা গ্লাসের মতন হলুদ রং, যেটাতে পোকামাকড় খুব আকৃষ্ট হয়। এর মধ্যে কয়েকটা হোল করা রয়েছে বড় বড়, আর এখানে একটা ছোট্ট হোল করা রয়েছে। এটার ভেতরেই মাছিগুলো এসে পড়বে। আর এটাতে একটা এরকম একটা ছোট প্যাকেট দিয়েছে, এটাকে বলা হয় লিওর। এর ভেতরে একটা ছোট কাঠের টুকরের মতন রয়েছে, যেটার মধ্যে ফল ছিদ্রকারী মাছির স্ত্রী মাছির গায়ের গন্ধ 100 গুণ বেশি দেওয়া রয়েছে, যেটাতে পুরুষ মাছিটা আকৃষ্ট হয় এবং সেই গন্ধে মানে গন্ধে মাথা ঘুরতে থাকে এবং মাথা ঘুরে পুরুষ মাছিগুলো মারা যায়, এটার মধ্যে এসে জমা হয়। এটাই হলো এর কার্যকারিতা। এটার মাধ্যমে পুরুষ মাছিগুলোকে কমানো যায় বা মেরে ফেলা যায়, তাতে প্রজনন কমে যায় এবং এই ফল ছিদ্রকারী মাছির সংখ্যা কমানো যায় এবং বাগানটাকেও এইভাবে মানে কোনো ওষুধ না দিয়েই বাঁচিয়ে ফেলা যায়। এই হলো এই দুটো জিনিস। এটাকে এবার এর সাথে জয়েন্ট করতে হবে, এটাকে ইনস্টল করবো এবার এবং আপনাদেরকে দেখাবো। এর জন্য আমি একটা ছোট দড়ি নিয়ে নিয়েছি। হ্যাঁ, এবার আপনাদের বলি এটা আমি কোথা থেকে কিনেছি। কলকাতা গ্যালিপ স্ট্রিট মার্কেট থেকে এটা কিনেছি। সানডেতে গ্যালিপ স্ট্রিট মার্কেটে একটা হাট বসে, যেখানে সব রকম এই গাছের জিনিস পাবেন, এছাড়া পশু পাখির জিনিসও থাকে। আমি মাঝে মাঝে যাই, তবে এটা আমি একজনকে দিয়ে আনিয়েছি এই একটা ছোট জিনিসের জন্য। তবে বেশি দাম নেয়নি, 90 টাকা দাম নিয়েছে। কখনো কোনো জায়গায় 80 টাকা, কখনো 90 টাকা, এরমই দাম হয়। একটা বাগানে 2-3টে লাগাতে পারেন। আমি এখন আপাতত একটা কিনে নিয়ে এসে দেখছি কীরকম কটা মাছি পড়ে, এই ফল ছিদ্রকারী মাছি। আমার বাগানে যেটুকু সবজি রয়েছে, এরপরে আবার যখন সবজির সংখ্যা বাড়বে তখন আরেকটা কিনে নিয়ে এসে দেবো। এটা মোটামুটি 45 দিন থেকে 50 দিন মতো কাজ করে, তবে বৃষ্টির জল লেগে গেলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। তাই বৃষ্টির জল যাতে না পড়ে, তখন এই এক্সপেরিমেন্ট ট্র্যাপটা এখানে খুলে সরিয়ে রাখতে হবে বৃষ্টি যখন পড়বে। এই বলে দিলাম আপনাদের কোথা থেকে কিনেছি এবং কী এর কার্যকারিতা। এবার এটাকে আমি এই প্যাকেটটা থেকে বের করে এটার সাথে আটকে নেব। প্রথমে এই প্যাকেটটাকে আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, যেটার মধ্যে এই স্ত্রী মাছির গায়ের গন্ধ রয়েছে। এটা একটা ছোট কাঠের টুকরোর মতন, এর মধ্যে একটা ছোট্ট হোল করা রয়েছে, যেটা দিয়ে একটা দড়ি ভরে নিতে হবে। আমি এখানে একটা দড়ি ভরে নিচ্ছি, এটা বাড়িতেই ছিল, জাস্ট এটার সাথে আটকে নেওয়া। এইভাবে আটকে নিলাম। এবার এই গ্লাসটাকে খুলে নেব। এই গ্লাসের ভেতরে এই নিচের দিকে একটা ছোট হোল করা রয়েছে, যেটা দিয়ে এই দড়িটাকে ভরে দেব। এত বড় লাগবে না, আমি ছোট করে কেটে নিচ্ছি একটু।
আমি দড়িটা একটু বড় রাখলাম যাতে উপরে যে আমার স্ট্রাকচারটা আছে লোহার স্ট্রাকচারটা ওখান থেকে যাতে ঝুলিয়ে দেওয়া যায় সবজি গাছ পর্যন্ত, সেজন্য এটা দড়িটা এভাবে ভরে নিতে হবে। আচ্ছা, এই দড়িটা ভরার আগে আমি এইখানে একটা ছোট কাঠির মতো আটকে নেব যাতে এটা কিছুটা পর্যন্ত ঝোলে। এটা ছোট কাঠি নিয়ে নিয়েছি, এটা কিছুটা ঝুলবে, বাকিটা উপরে উঠে যাবে। এই জায়গায় একটা কাঠি আটকে নিচ্ছি। এইভাবে এটাকে ভরে নিলাম। এবার এইটাকে আটকে নিচ্ছি। এই বাগানে যদি ফল ছিদ্রকারী মাছি থাকে তাহলে কিছুক্ষণের মধ্যেই এইটার মধ্যে এই মাছি আমরা মাছি ধরা পড়বে, আমরা দেখতে পাবো। এই সেক্স ফেরোমন ট্র্যাপটা আমি এমন জায়গায় আটকাবো যাতে খুব সহজে খুলে নেওয়া যাওয়া যায়, কারণ মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে থেকে গেলে তো নষ্ট হয়ে যাবে। আমাকে অন্তত 2 মাস এটাকে রাখবো, তাই যাতে খুব তাড়াতাড়ি খুলে নেওয়া যায় বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে, সেজন্য আমি এখানে আটকে দিলাম। কিছুক্ষণের মধ্যেই মাছি ধরা পড়লে আপনাদেরকে দেখাবো। দেখুন, একদিন রাখাতেই কতগুলো মাছি পড়েছে। এগুলো সব ফল ছিদ্রকারী পুরুষ মাছি, অনেকগুলো মাছি পড়েছে। এত মাছি যে আমার বাগানে ছিল আমি নিজেও জানতাম না। একদিনে যদি এতগুলো পড়ে তাহলে বেশ 1 মাস রাখলে কিন্তু এই বাগানটাকে খুব ভালোভাবে প্রোটেক্ট করা যাবে। আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা হয়তো বুঝতে পেরেছেন এই ফল ছিদ্রকারী মাছির থেকে বাগানকে কিভাবে ফেরোমন ট্র্যাপের মাধ্যমে বাঁচানো যায়। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর অবশ্যই অবশ্যই গ্রিনিপড চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।